भाई लाइव स्टार्ट हो गया। নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদেরকে সকলকে স্বাগত। আমি শ্রীশ্রী, আমরা কিন্তু চলে এসেছি ইসলামপুরের হাই স্কুলের ময়দানে। তো এখানে কিন্তু ক্রিকেট কোচিং যে ক্যাম্প আছে তাদের কিন্তু আজকে দীপাবলী উদযাপন করছে তারা। 3,500 প্রদীপ জ্বালিয়ে তো সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে। তো চলুন দেখে নিই আমরা সেই চিত্রটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু এসেছেন এবং কিন্তু ছোটদেরা কিন্তু এবার প্রদীপ জ্বালাচ্ছেন, সেটা কিন্তু সেই চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। হ্যাপি দিওয়ালি ক্ল্যাপ করবো স্যার। ক্ল্যাপ করো, সবাই ক্ল্যাপ করো, ক্ল্যাপ করো। জোরেই বলো, তোমার শুনে পৌরসভা দেখতে পাচ্ছেন। পৌরসভা কিন্তু ইতিমধ্যে প্রদীপ জ্বালিয়ে কিন্তু উদ্বোধন করে দিলেন। ইসলামপুর যে ক্রিকেট কোচিং যে পিচের মধ্যে প্রদীপ দিয়ে থ্যাংক ইউ মনিকা, মেনি হ্যাপি আমি 10 বছরে ফিরেছি, দারুণ লাগছে। মানে কি বলবো, এই ছোট ছোট মানে আমার আমার ছেলে মেয়ের থেকেও অনেক ছোট সব যারা এখানে আয়োজন করেছে তাদের আমি কি বলে আশীর্বাদ দেব আমি জানি না। মানে তারা জীবনে অনেক বড় হোক, জীবনে অনেক নাম করুক, ইসলামপুরের নাম উজ্জ্বল করুক, এটুকুই বলবো। এরা এই ক্রিকেট কোচিং ক্যাম্পের সমস্ত বাচ্চারা এসছে, তাদের প্রশিক্ষক আমাদের জয়ন্ত চন্দ্র। জয়ন্ত, জয়ন্ত কোথায়? জয়ন্ত, জয়ন্ত দা এদিকে এদিকে এসো। জয়ন্তকেও আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাবো। এরকম একটা সুন্দর মানে আজকে আলোর উৎসব তো দীপাবলি, এরকম একটা উৎসবে এরকম একটা আয়োজন করবার জন্য মানে কি বলবো আমি। আপনি প্রশাসকের আগে একজন খেলোয়াড়। হ্যাঁ অবশ্যই, আপনার খেলার মাঠ আলোয় একদম ভরে যাচ্ছে, এই অনুভূতি কেমন? তো আমার আমি 50 বছর আমার বয়স থেকে কমিয়ে দিলাম, আজ আমি এদের সাথে মেতে উঠেছি আনন্দে একদম। বলছি মানিকদা, ঠিক যেই মুহূর্তে শব্দবাজি সুপ্রিম কোর্ট থেকে নিষিদ্ধ সেই মুহূর্তে দাঁড়িয়ে আজকে ইসলামপুর হাই স্কুল মাঠে, যেখানে আপনার বলা যেতে পারে শৈশব এবং যৌবন কাল কেটেছে খেলার মধ্যে, সেখানে আজকে ক্রিকেট পিচের মধ্যে প্রদীপ জ্বালাচ্ছে ইসলামপুর ক্রিকেট কোচিং একাডেমির জয়ন্ত সেট থেকে শুরু, জয়ন্ত চন্দ্র থেকে শুরু করে খুদেরা যারা ক্রিকেটের কোচিং, এখানে দাঁড়িয়ে এই আলোর উৎসব আলোর রোশনায় দাঁড়িয়ে ইসলামপুর শহরবাসী তথা পশ্চিমবাংলাবাসীর জন্য কি বার্তা দেবেন একজন পৌর প্রশাসক হিসেবে? মানে আমি তো বাকরুদ্ধ হয়ে গেছি যে এরা এই ক্ষুদে ক্ষুদে বাচ্চারা এত সুন্দর একটা পরিকল্পনা করেছে,
আর বিশেষ করে এই দিওয়ালির দিনে মানে আমার মানে চারিদিকে তাকিয়ে আমার এত ভালো লাগছে। আমি বললাম তো, আমি বারবার করে বলছি, আমার বয়স থেকে আমি 50 বছরকে ছেটে দিলাম, আজ আমি এদের সাথে মেতে উঠব, আমি কিছুক্ষণ থাকবো এখানে, আমার থাকতে ইচ্ছা করছে, আমার ভালো লাগছে খুব। মানে আমি বলবো গোটা ইসলামপুরবাসীকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি, আপনারা আসুন দেখে যান এই বাচ্চাদের কর্মকাণ্ড কি সুন্দর লাগছে আজ। এই মানে আর বিশেষ করে মানে জয়ন্তচন্দ্রকে আমি ধন্যবাদ জানাবো যে এই পরিকল্পনাটা করবার জন্য। দারুণ দারুণ, মানে আমি জয়ন্তচন্দ্র আর ক্রিকেট কোচিং কম হ্যাপি ফুল রে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জয়ন্তচন্দ্রের সঙ্গে কথা বলবো আমরা, যে হচ্ছে কর্ণধার আছে তার জয়ন্তদা। জয়ন্তদা বলছি যে এই যে ক্রিকেট কোচিং করতে করতে এবছরের দীপাবলি উৎসব অন্যরকমভাবে মানাচ্ছেন, ঠিক যখন ইসলামপুর শহর 65তম বছরে পদার্পণ করলো, তার জন্মদিনের 62 নভেম্বর উদযাপন করা হয়েছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে এই ক্রিকেটের ময়দানে পিচের ওপর প্রদীপ জ্বালিয়ে আপনারা হচ্ছে দীপাবলি উদযাপন করছেন, এখানে দাঁড়িয়ে কী বার্তা দেবেন আজকে, কী বার্তা দিতে চাইছেন সমাজকে? বার্তা বলতে, আমাদের এটা দ্বিতীয় বছর, আমরা লাস্ট 2020তেও করেছি, বাট 20 থেকে এবার একটু 21 একটু বড় করেই করেছি আমরা। তো এবার এটার পেছনে বার্তা বলতে, দেখুন আমরা দীপাবলির দিন আমরা প্রত্যেকে নিজের বাড়িতে, নিজের হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানে, অফিসে, আমরা সবাই আলো দিয়ে আলোয় ভরে তুলি। কিন্তু আমরা যারা খেলোয়াড়, যারা আমরা মাঠে সারা বছর পড়ে থাকি, কেউ এসে একটা প্রদীপ এসে মাঠে জ্বালায় না। এটা আমার খুব লেগেছে, একটা সময় মনে হয়েছিল আমি করব, কিন্তু একার পক্ষে আমার করে ওঠা সম্ভব হচ্ছিল না। তারপরে লাস্ট ইয়ার যখন আমি কয়েকজনকে প্রস্তাব দিই, তো প্রস্তাব দিলে পরে তখন সেই প্রস্তাবে আমার সাথে সাড়া দেয়, তো সে বছর করেছি। এবছর আমার টার্গেট ছিল 5,000, বাট সময়ের অভাবে আমি পুরোটা করতে পারিনি, আমার প্রদীপ এখনও গামলা ভর্তি পড়ে রয়েছে, করতে পারিনি। আমরা মাঠ থেকে সবাই প্রত্যেকে কিছু না কিছু, তবুও কতটা জ্বালাতে পারলেন, কতগুলো প্রস্তুত করতে পারলেন আজকে? 3,000-এর ওপরে, প্রায় হচ্ছে 3,500 প্রদীপ আমরা আজকে আমরা ইয়ে করেছি, আমরা সবে আমাদের জ্বালানো শুরু করেছে, ছেলেরা সবাই জ্বালাচ্ছে। তো আমার যেটা কথা, যে আমরা মাঠ থেকে প্রত্যেকেই কিছু না কিছু নিয়েছি, আমরা নিচ্ছি, আমাদেরও উচিত মাঠকে কিছু ফিরিয়ে দেওয়া। এবার মাঠকে আমরা কী ফেরাবো? এই আলোর রোশনাইয়ের দিনে মাঠটাকে আলো করে তুললাম, আজকে আজকে হয়তো মাঠও খুশি। প্রদীপের মাধ্যমে সেনাদের উদ্দেশ্যে কোনো বার্তা রয়েছে বুঝি? আজকে আমরা এখানে সেনাদের জন্য একটা শহীদ বেদি যেটা আছে আমাদের, সেটা আমরা এখানে করার চেষ্টা করেছি। আজকে এক দিয়া শহীদকে নাম, আজকে যারা সোলজাররা, ভারতীয় সেনারা, যারা বর্ডারে এবং বিভিন্ন জায়গায় যারা আমাদের আমাদেরকে সেফটি রাখার জন্য তারা নিজের জীবন বলিদান দিয়েছেন, আজকে তাদের জন্য আমাদের এই প্রদীপ উজ্জ্বলন। পাশাপাশি দেখছি যারা আপনার এই কোচিং ক্যাম্পে কোচিং করে, তার মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, ইসাই সবাই আছে। একদম একদম, আমি এখানে নাম ধরে বলে দিব, আফসার, সাহিল, তুবা, এখানে মিনিমাম আমাদের এখানে হিন্দু মুসলিম কোনো ব্যাপার নেই, আমরা সবাই এখানে সমান, আমাদের এখানে ভ্রাতৃত্ববোধ রয়েছে। এবং আমাদের সাথে যে মুসলিম ভাইরা আছে, দরকার হলে আপনারাও তাদের সাথে কথা বলতে পারেন, আমাদের এখানে কোনো ব্যাপার নেই। এরা সকাল থেকে এরা একভাবে আমার সাথে সাথ দিয়ে চলেছে। তো অতএব এখানে হিন্দু মুসলিমের ব্যাপার নাই, আমরা সবাই সমান, ধর্ম এক একজনের এক একটা, ধর্ম ধর্মের জায়গায়, মাঠ মাঠের জায়গায়, মাঠের সাথে ধর্ম মেলালে চলবে না, মাঠের সাথে রাজনীতি মেলালে চলবে না। এই মাঠে দাঁড়িয়ে কি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে চাইছেন? একদম, একশোবার আমাদের সবার শরীরে রক্ত লাল, আমরা সবার প্রথমে মানুষ, তারপরে ধর্ম। ঠিক, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রদীপ জ্বালাতে ব্যস্ত সবাই, হ্যাঁ ব্যস্ত, কিন্তু সবাই সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠকে কত সুন্দর লাগছে, প্রায় 3,500 প্রদীপ কিন্তু এই মাঠে হচ্ছে। আপনার নাম?
আজকে তো এই দেখতে এসেছেন আপনি, কেমন লাগছে? যেহেতু সবাই দেখতে পাচ্ছেন যে এখানে যেহেতু নতুন অর্থ ইসলামপুর বাসীর কাছে, তো এটা কি আপনি আগে জানতেন নাকি? প্রদীপ জ্বালাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু সবাই কিন্তু প্রদীপ জ্বালাতে ব্যস্ত, খুদের ছোট থেকে বড় কিন্তু সবাই বিভিন্ন টাইপের কিন্তু সবাই কিন্তু প্রদীপ জ্বালাতে ব্যস্ত। এখানে 3,500টি প্রদীপ, কত সুন্দর লাগছে আজকে ইসলামপুরের হাই স্কুল মাঠ। যারা ইসলামপুরে হাই স্কুল মাঠে এসেছেন তারা কিন্তু এই দৃশ্য আগে কখনো দেখেন, তো সেই চিঠিতেই দেখছেন আমরা যারা এখানে ছোট ছোট খুদেরা যারা হচ্ছে প্রদীপ জ্বালাচ্ছে তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। তোমার নাম? সুস্মিতা বল। বলছি যে এই যে তোমরা যে আজকে প্রদীপ জ্বালাচ্ছ, কেমন লাগছে? প্রদীপ জ্বালাচ্ছি, খুবই ভালো লাগছে। বছরে একটাই দিন আসে দিওয়ালিতে, বাড়িতে যেরকম জ্বালাই সেরকমই এখানে জ্বালাচ্ছি, কারণ আমরা এখানে প্র্যাকটিস করি, তো এখানে জ্বালানোটা আমাদের আগে বাড়ির থেকে, তো ওই হিসাবে ভালো লাগছে। তুমি কি নিজে ক্রিকেটের প্র্যাকটিস করো, ক্রিকেটের কোচিং নিচ্ছ? হ্যাঁ, আমি এখানেই প্র্যাকটিস করি জয়ন্ত স্যারের কাছে। কতদিন ধরে কোচিং করছো? 2 বছর। আচ্ছা, 2 বছর ধরে আমি আপাতত বেঙ্গল খেলছি। বেঙ্গল খেলছো আন্ডার 19-এ? কি নাম তোমার? সুস্মিতা পাল। তুমি কি কালাগঞ্জ থেকে? হ্যাঁ, আমি কালাগঞ্জ। আচ্ছা আচ্ছা, আর তুমি চান্স পেয়েছো, যাক, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। এই যে মাঠে গিয়ে প্রদীপ জ্বালানো আর বাড়িতে প্রদীপ জ্বালানো, দুটোর মধ্যে কোনটাতে বেশি আজকে আনন্দ পাচ্ছ? আমি বাড়িতে তো প্রতি বছরই জ্বালাই, এখানে জ্বালিয়ে বেশি আনন্দ পাচ্ছি, বিকজ এখানে ফার্স্ট বার যেহেতু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার বেঙ্গল টিমে চান্স পাওয়ার পর প্রথমবার এখানে জ্বালাচ্ছো, তাই তো? ঠিক, ধন্যবাদ। আমরা কিন্তু শুনলাম খেলছে, তো আমরা আরেকজনকে পেয়ে গেছি যারা যে খুঁজে হচ্ছে জ্বালাচ্ছে প্রদীপ। তোমার নাম? আমার নাম মধুমিতা কর্মকার। বলছি যে কখন থেকে আছো এখানে? আমি 3:30টার সময় এসেছি। তুমি কি এখানে কোচিং করো? হ্যাঁ। কত বছর থেকে করছো? আমার এখানে 1.5 বছর কি 1 বছর হবে। যে আজকে এই যে দীপাবলির দিন, বাড়িতে প্রদীপ না জ্বালিয়ে আজকে যে এখানে মাঠে প্রদীপ জ্বালাচ্ছ, কেমন অনুভূতি হচ্ছে? এখানে খুবই আনন্দ হচ্ছে, সবাই একসাথে প্রদীপ জ্বালাচ্ছি, খুবই ভালো লাগছে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি লোকনাথ কলোনি। ধন্যবাদ। তো আমরা কিন্তু শুনে নিলাম তার কাছ থেকে যে আমি কিন্তু বিভিন্ন ধরনের আপনারা দেখছেন ছোট থেকে বড় সবাই কিন্তু পুরোদমে কিন্তু প্রদীপ জ্বালাতে ব্যস্ত। দেখার চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে চার সাইডটা কত সুন্দর লাগছে দেখতে। আর 3,500টা প্রদীপ কিন্তু কম কথা নয়, 3,500 প্রদীপ কিন্তু এখন জ্বলছে ইসলামপুর হাই স্কুলের ময়দানে। একটি নতুনত্ব বিষয় কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কিন্তু ছোটো থেকে বড় সবাই কিন্তু প্রদীপ জ্বালাচ্ছে, খুব আনন্দ সহকারেই কিন্তু তারা প্রদীপটা জ্বালাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যারা নতুনভাবে যুক্ত হলেন তাদেরকে আমরাও জানিয়ে রাখি, এখন আমরা উপস্থিত আছি ইসলামপুর হাই স্কুলে, যেখানে কিন্তু এবারকার ক্রিকেট যে কোচিং ক্যাম্প আছে সেই ক্যাম্পের, ইসলামপুর ক্রিকেট কোচিং, ক্রিকেট কোচিং ক্যাম্প, সেই ক্যাম্পের তরফ থেকে কিন্তু এবার 3,500 কিন্তু প্রদীপ জ্বালানো হচ্ছে, ছোট থেকে বড় কিন্তু সবাই কিন্তু এই প্রদীপ প্রজ্বলন করছে। সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রদীপ দিয়ে দিওয়ালি লেখা আছে। সেই যে এখানে একজন খুদেকে আমরা পেয়ে গেলাম, তোমার নাম? বলছি যে তুমি কোথায় থাকো? কত বছর ধরে শিখছো এখানে? এই তো আসলাম। বলছি তোমার আজকে যে বাড়িতে যে প্রদীপ, তো প্রত্যেক বছরই তোমরা জ্বালাও, আজকে যে এই মাঠে যে তোমরা জ্বালাচ্ছো কেমন লাগছে? ভালো লাগছে, অনেক বড় করে হচ্ছে, প্রথম মাঠ। কখন থেকে আছো তুমি মাঠে? 3:30 থেকে আছি। ধন্যবাদ। আমরা কিন্তু শুনে নিলাম, আপনাদেরকে এটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে প্রদীপ দিয়ে কিন্তু এখানে তারা যে জ্বালাচ্ছে প্রদীপ, হ্যাপি দিওয়ালি লেখা, হ্যাপি দিওয়ালি কিন্তু লেখা আছে। এখনো হ্যাপিটা কমপ্লিট হয়নি, কিন্তু দিওয়ালিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, সেটা কিন্তু সেই চিত্র দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে।
3,500টি প্রদীপ কিন্তু এখন জ্বলছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য। তারা কিন্তু দীপাবলি খুব ভালো করে উদযাপন করছে, আছে কিন্তু দীপাবলির শুভারম্ভ। তো আপনাদের সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা, এবং আজকে কিন্তু কালী পুজো, কালী পুজোর তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু পিচের মধ্যেই কিন্তু তারা হচ্ছে কত সুন্দর কাজ করছেন সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে আরও চিত্র দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মহিলারাও কিন্তু কারণ 3,500টি প্রদীপ বাচ্চারাও যেহেতু জ্বালাচ্ছেন তার সাথে সাথে মহিলারাও কিন্তু যোগ দিয়েছেন, সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিছু অভিভাবক অভিভাবক এসেছেন, অভিভাবক অভিভাবিকাও এসেছেন, তারাও কিন্তু আর আটকাতে পারেননি নিজেকে, বাচ্চাদের সাথেও তারা কিন্তু আটকাতে পারেনি, তারাও কিন্তু কাজে মোমবাতি আছে। চলুন তার সাথে কথা বলুন। নবনীতা বলছি যে আপনি হচ্ছে কি মানে আপনার কি আমার ছেলে এখানে তো কেমন লাগছে, মানে যেহেতু খুদেরাও হচ্ছে মানে পার্টিসিপেট করছেন, আপনি কি নিজেকে আটকাতে পারলেন না? না, নিজেই এগিয়ে এসেছি, খুবই ভালো লাগছে। এত সুন্দর একটা আয়োজন হয়েছে এখানে, যে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে আমার। বললাম প্রতি বছর বাড়িতে প্রদীপ জ্বালানো, আর এবার মাঠে এসে ছেলের যে কোচিং ক্যাম্প সেখানে প্রদীপ জ্বালাচ্ছেন, দুটোর মধ্যে কোনটায় বেশি আনন্দ পাচ্ছেন এবং কেন পাচ্ছেন? দুটো অন্যরকম, বাড়িতে একটা নিজের বাড়িতে প্রদীপ জ্বালানো সেটা একটা ভালো লাগে, এখানে সে আরও ভালো লাগছে যে সবার সাথে একসাথে এরকম জ্বালাতে পারছি, খুবই ভালো লাগছে। আজকে এই যে কোভিড পরিস্থিতি রয়েছে, সেই কোভিড পরিস্থিতি দাঁড়িয়ে শ্যামা মায়ের কাছে কী প্রার্থনা রাখবেন জনগণের উদ্দেশ্যে, দেশের দশের উদ্দেশ্যে? মায়ের কাছে এটাই প্রার্থনা করবো, সমস্ত অমঙ্গল দেশের থেকে দূর হোক, সবাই ভালো থাকুক, এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা। ঠিক, অনেক ধন্যবাদ। আমরা কিন্তু শুনে নিলাম, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এখনো প্রদীপ জ্বালানো বাকি আছে, তারা কিন্তু প্রদীপ জ্বালাচ্ছেন। আরেকজন অভিভাবক, নাম জিজ্ঞেস করে নেবেন, আমরা কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করবো আপনার সাথে। বলছি যে কেমন লাগছে আজকের দিনে এই মাঠে এসে, এই যে পিচের যে মধ্যে যে এই যে প্রদীপ প্রজ্বলন হচ্ছে, ফিলিংসটা কেমন? না, অবশ্যই ভালো, অভিনব উদ্যোগ ইসলামপুর ক্রিকেট একাডেমির পক্ষ থেকে, এবং আমরা হচ্ছে সেই গর্বিত অভিভাবক যার বাচ্চারা এই সমস্ত কাজের সাথে যুক্ত হয়েছে। অ্যাকচুয়ালি দীপাবলির বিভিন্ন একটা মাধ্যম আর কি, মানুষ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এটা উৎসব হিসেবে পালন করছে। আমাদের ইসলামপুরের ছোটো ইন্টেরিয়ার জায়গায় ছাত্রছাত্রীরা সকলে মিলে শিক্ষক জয়ন্ত যার নেতৃত্বে রানাবাবু, ঠিক যেই মুহূর্তে গোটা বিশ্ব কোভিডে ত্রাহিমাম ত্রাহিমাম, রব আজকে ক্রিকেটের মাঠে দাঁড়িয়ে নিজের সন্তান সন্ততিদের সঙ্গে নিজেরা অভিভাবকরা প্রদীপ জ্বালাচ্ছেন, শ্যামা মায়ের কাছে কি প্রার্থনা থাকবে আপনার? প্রার্থনা একটাই, সকলে শান্তিতে থাকুক, আনন্দে থাকুক, এই কোভিড নামক এই ভূত আমাদের পৃথিবী থেকে চলে যাক, এবং সাম্প্রদায়িক হানাহানি চারদিকে পৃথিবীতে চলছে সেগুলো বন্ধ হোক, এই আশা সকলের কাছে। ধন্যবাদ। আমরা কিন্তু আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করবো চারপাশটা, খুব সুন্দর লাগছে কিন্তু চারপাশটা দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পিচের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে তারা সাজিয়েছেন। এখানে আরেকজন এখানে আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগছে দেখতে। 3,500 প্রায় প্রদীপ কিন্তু আজকে ইসলামপুর মাঠের পিচে কিন্তু জ্বলছে, সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে। আমরা কিন্তু আরেকজন অভিভাবককে পেয়ে গেছি, আমরা তার সাথে কথা বলে নেবো। আমার নাম সুনিতা পাল। হ্যাঁ, বলছি যে আপনার কি ছেলে বা মেয়ে কেউ এখানে মানে খেলা শিখছে? কে শিখছে? সুস্মিতা পাল, যে বেঙ্গল আন্ডার-19 এ চান্স পেয়েছে, তার মা আপনি? কেমন লাগছে মেয়ে এই যে দীপাবলির আগেই বেঙ্গল আন্ডার-19 এ চান্স পেলো, সেখানে খেলছে বাংলার হয়ে, কেমন লাগছে? আপনি তো প্রদীপ জ্বালাচ্ছিলেন দেখলাম, তো বাড়িতে যেহেতু আপনি দেখুন প্রত্যেক বছর আপনারা বাড়িতে প্রদীপ জ্বালান, আজকে যে পিচে জ্বালাচ্ছেন, কেমন অনুভূতি আপনার হচ্ছে সেটা যদি একটু বলেন? কেমন লাগছে? হচ্ছে, বাড়িতেও যাই এখানেও যাই, সবই তো মাটি, বাড়িতে যেয়ে দেব। আর বলছি যে আজকে শ্যামা মায়ের কাছে আপনার কি প্রার্থনা থাকবে, যেহেতু কোভিড এখনো যায়নি, কি প্রার্থনা রাখবেন আজকে শ্যামা মায়ের কাছে? প্রার্থনা যে কোভিড যেন আমাদের দেশ থেকে
চলে যায়, সবাই ভালো থাকে, সুস্থ থাকে। ধন্যবাদ। আমরা কিন্তু শুনে নিলাম যে এখানে কিন্তু সুস্মিতার মায়ের কাছ থেকে যে আন্ডার 19 কালাগস্তে কিন্তু আন্ডার 19 এ চান্স পেয়েছে আমাদের ইসলাম বেঙ্গল টিমে, গর্ব বেঙ্গল টিমে। তো আপনারা এতক্ষণ আমার সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম ছোট বড় আপডেট পেতে হলে নিউজ টুডে ইন্ডিয়ার সাথে যুক্ত থাকুন। আমি শ্রেয়শ্রী, আমার সাথে ছিল দোল মিত্র। নমস্কার।